Good morning and welcome back to my channel Shape of Life with Gairav. আজকে সোমবার, আমি সানডেতে কোনো ভিডিও বানাতে পারিনি যেহেতু বাড়িতে অনেক লোকজন এসেছিল দিবাকর আমার পরের অফিসার লোকজন এসেছিল অনেকগুলো লোক ছিল অ্যারাউন্ড 25 তো কালকে তিনটা কিছু করে উঠতে পারিনি আর এই তো গেল কালকের কথা আজকে সকালবেলার আপডেট হচ্ছে এই আমার ছেলে মেয়ে রেডি হয়ে স্কুলে বেরিয়ে গেছে আমি এখন ফ্রি বার্ড ফর হাফ অ্যান আওয়ার মামা আমার উপরে চিল্লাচ্ছে কারণ আমি বাইরে বেরিয়েছিলাম তাই রান্নাবান্না আজকে সেরকম কিছু করার নেই কারণ অলমোস্ট কালকে রাত্রিবেলা একটুখানি পনির বানিয়ে রেখেছিলাম আর ডাল আছে দুপুরবেলাটা ম্যানেজ হয়ে যাবে সন্ধ্যে পরে আবার রান্না করতে হবে আর এই দেখো এই দেখো এই দেখো এই দেখো মানে ওদের না স্পেশাল অ্যাটেনশন চাই সবসময় চাই ঠিক আছে এই হচ্ছে সকালবেলার কাহিনী ওয়েদারটা দেখাই দাঁড়াও বাইরের ওয়েদারটা দেখো ঠিক আছে খুব 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 সুন্দর ওয়েদার গরম আছে হিউমিড আছে মেঘ নেই তাই বৃষ্টি বোধহয় হচ্ছে না কিন্তু ওয়াটার লগিং না এখনও এখানে অনেক জায়গায় হয়ে আছে আর আমার সাথে সাথে ওয়েদার দেখতে ব্যস্ত মাও এই যে এখানে মিনা এখানে টম আমিও ওয়েদার ফোকাস দিচ্ছি এরাও আমার সাথে ওয়েদার দেখছে এই হলো আজকের কাহিনী এই ফুলটা কি সুন্দর লাগছে না এটা আমার আমার বড়ের ফটো এটা আমাদের বুদ্ধাজি এই দেখো আমার গাছপালাগুলো দেখেছো সবাই এখন সানবাথ নিচ্ছে দেখ সূর্য মামা আসছে আর এই দেখো আমার গাছ এখানে একটা জবা ফুটছে এখানে একটা জবা ফুটছে ওই দিক থেকে লাইটটা আসছে তো তার জন্য ভালো করে না দেখা যাচ্ছে না এই হচ্ছে আমার গাছের অবস্থা এই হচ্ছে গাছ চলো উপরটা দেখাই এই দেখো গাছ আরে বাহ এই গাছটা দেখো ফুল এসে গেছে এই হচ্ছে গাছ এই হচ্ছে গাছ এই হচ্ছে গাছের অবস্থা এখানটা না বলেছিলাম না সোসাইটি থেকে খালি করতে বলেছে দেখেছো খালি করে দিয়েছে সবাই দাঁড়াও দেখাচ্ছি এই দেখো দেখেছ এই হচ্ছে সব আমাদের গাছের অবস্থা আরে ভাই দেখো আমার গাছে লঙ্কা এসছে তোমাদের বলছিলাম না গাছে লঙ্কা আসছে না লঙ্কা আসছে না গাছে লঙ্কা এসছে দেখো সঙ্গে দেখো না পোকাও ধরেছে আবার দিবাকরকে বলতে লাগবে দাঁড়াও সে খবরটা সঙ্গে সঙ্গে দিবাকরকে গিয়ে দিই হ্যাঁ তারপরে আবার দেখা হচ্ছে অফিস যাওয়ার আগে আর এই হচ্ছে আমার সরি খুন্তিটা না কিন্তু হ্যাঁ এই হচ্ছে আমার বরের ব্রেকফাস্ট ওটসের ছিলা আর আর আম আর এটা এটা না চাকলা বলে বুঝেছ এখানে কালকে যে কিশলা দ্বারা এসেছিলো না অনেক কিছু নিয়ে এসছে অনেক মিষ্টি নিয়ে এসছে বাপরে বাপ ফ্রিজটা আমার মিষ্টিতে ভরে গেছে তো এটা এখন নিয়ে যাচ্ছে আমার বরকে এটা দেবো আর পরেও যখন চাটা খাবে তার সাথে এটা খেয়ে নেবে তো এটাও আমিও টেবিলে রেখে দেবো ঠিক আছে চলো পতিদেবতাকে ব্রেকফাস্টটা দিই নি এই দেখো এনাকে এখনও এ খাইয়ে দিচ্ছে সব বদ হ্যাবিটগুলো লুচি দিদি করেছে চলো পতিদেবতাকে দিয়ে দিই তারপর তোমার সাথে আবার দেখা হচ্ছে অফিস করছে পরে কথা বলছি দেখো নাটক দেখো সকাল সকাল অনেক কিছুতেই একা একা খাচ্ছেন না ওনাকে খাইয়ে দিতেই হবে এতক্ষণ তো আমি ভিডিও করতে পারলাম না ওকে একটা একটা করে খাওয়াচ্ছিলাম এখন তো তবু উঠে বসলেন যেই দেখলো আমার হাতে মোবাইল ক্যামেরাটা আমি নিচু নিচু উঠে বসলো তো ভদ্রলোক দেখেছ এই দেখো হাত ছড়িয়ে দিয়েছি ও খাওয়া ছড়িয়ে দিয়েছে শুকে 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 এই দেখো এবার দেখো রগরটা এই দেখো দেখেছ এই হচ্ছে দুষ্টুমি এখানে আর এই দেখে পাশে দেখো বসে আছেন ইনি এনার টার্ন আসেনি এখন খাইয়ে দেওয়ার আর এইখানে দেখো মামাকে খাইয়ে দিচ্ছে লুসি দিদি লুসির আজকে একটু শরীরটা খারাপ আসলে কালকের দিনটা খুব হেট্রিক গেছে তো তার জন্য আসো টমু আসো টমু নাও টমু গুড বাই টমু নাও টমু নাও টমু না
ঠিক আছে দেখো, আর এবার মনে হচ্ছে একটু আরেকটু আরেকটু বেশি করে আদর করতে হবে। এখন না একটা একটা করে দানা খাচ্ছি, দেখো দেখবে, এই দেখো বেশি করে দানা দিচ্ছি, দেখো এই দেখো। অবস্থা দেখো, দেখেছো এই দেখো, ভাবো এখন অফিস যাওয়ার টাইমে মহারাজাকে আমি একটা একটা করে দানা খাওয়াচ্ছি, কিন্তু কিছু অবস্থা আমারই এটা চুজ করা, কারণ আমি যদি না খাইয়ে যাই আমার টেনশন হতে থাকে সারাদিন ধরে, জোড়া খেলো কি খেলো না কি বা হলো, তাই না? হচ্ছে কথা এই দেখো, ঠিক আছে চলো আমি দুটো খাইয়ে নিই হ্যাঁ জলদি জলদি করে, তারপরে আবার দেখা হবে। চলে এসেছি অফিস, অফিসে বাড়িতে বেরোনোর সময় কিচ্ছু ব্লগ করতে পারিনি, চলো অফিসে যাই, অফিস থেকে বেরোনোর সময় আবার বাড়িতে গিয়ে দেখা হবে, বাই বাই। প্রেম দেখেছো, প্রেম প্রেম উতলে উতলে উঠছে। ইয়েস আই এম ব্যাক ইন হোম, বাড়ি এসে গেছি, বাড়ি এসে এই যে উৎপাত করছে, এই যে আর ওখানে আছে আমার তমা অ্যান্ড নিনামা, এই যে মামা। আজকে আমাদের এখানে জলের প্রবলেম হচ্ছে, তো সারাদিন ধরে জল ছিল না, তো বাড়ি আসার আগে পরে ক্যামেরা অন না করে আগে জল ভরতে অন করেছি, দেখো ফিল্টারে জল নেই, আর এ সমানে ঘুরে বেড়াচ্ছে, কোনো কাজ করেনি কিন্তু, এও আর এও বাড়ির ছোট দুজন, ঠিক আছে। আর দেখো আমার বাড়িতে টম কত দায়িত্ব নিয়ে বসে আছে। তো বাড়ি এসে গেছি, বাইরে টুপটুপ করে বৃষ্টি শুরু হয়ে গেছে, রাত্রির রান্না হো ডাল বসিয়ে দিয়েছি রাত্রির রান্না, এবার দেখা যাক আর কী কী করি, যাই করবো ছোটো ছোটো করে শেয়ার করতে থাকবো। বৃষ্টি পড়ছে আবার, ছেলে গেছে পড়তে, তো আসুক তারপর তো তোমাদের সবার সাথে দেখা হচ্ছে। আমাদের আমি আর দিব একটু বেরোবো বোধ হয়, ঠিক আছে তো চলো চা খেতে খেতে আবার দেখা হচ্ছে ওদের সাথে। আমি এখন খাচ্ছি চা, চায়ের সাথে এটা হচ্ছে টা, সঙ্গে আছে গুন্দা বাচ্চা। চায়ের সাথে না কিছু খেতে খুব ইচ্ছা করছে, তো কালকে যে বললাম না যে দিবাকরদের অফিস থেকে অনেকে এসেছিলো, ভর্তি মিষ্টি এনেছিলো, আর মিষ্টির সাথে না এটাকে না চাকলি বলে, এটা এনেছিলো খুব টেস্টি খেতে, ইনি এখন বসতেন খেতে, তো এটা এখন খাবো। দেখো আরেকজনকে দেখতে পাচ্ছ কি, দেখো বুঝতে পারছো তো চোখটা যে খোলা, ওই দেখো ওই দেখো আমাদের বাড়ির দাদিমা রকম করে আমার দিকে তোমার তাকিয়ে তাকিয়ে থাকবে, তাকিয়ে তাকিয়ে দেখবে যে ওকে কী কী দেওয়া হচ্ছে না, ওই দেখো দেখছো কী অবস্থা ভাবো, আমার পিছনে নজর রাখার জন্য কতজন আছে, এই যে এই দুটো নজর, এই দুটো চোখ, এই দুটো চোখ, আর দুটো চোখ তলায় শুয়ে আছে টম বাবা, আমি মানুষ একটা। এই হচ্ছে খবর, রাত্রিরে ডাল বানানো হয়ে গেছে, ডালের কাজ কমপ্লিট, বানাবো আলু আর সয়াবিনের তরকারি, তার আগে পতি দেবতাকে নিয়ে যেতে লাগবে, কেন আসছি জানো, মা মাও আসছি চুপকে চুপকে, তারপরে পতি দেবতা আমাকে নিয়ে যাবে, পতি দেবতা বলছে একদমই না, এই দেখো এই দেখো এই দেখো চলে এসছে মামা, যেখানেই আমরা বসি না কেন ওরা আমাদের সাথেই থাকবে, আমাদের সাথেই বসবে, করিস নানা বাবা। তো এটা হচ্ছে কথা, কালকে অনেক মিষ্টি পেয়েছি, আর এটা খুব সুন্দর না গিফট পেয়েছি, গিফটে আমি তোমাদের দেখাবো, তো আপাতত এখন বাইরে বেরোবো, এটা যেন প্রতিযোগিতা না বলছে, ঠিক আছে তো তারপরে তারপর তোমাদের সাথে আবার রাস্তায় বেরিয়ে গিয়ে দেখা হবে, বাই বাই। তাহলে পুরনো দিতে হবে, উই আর রেডি নাও, উই হ্যাভ টু গো টু দ্য মার্কেট, ঠিক আছে চলো রেডি হয়ে আবার নিচে যাই, এখানে শ্যামগুপ্ত, এখানে আমি নিচে গিয়ে বাইরে বেরোই, বাইরে বেরিয়ে গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে। Thank you.
স্কুলগুলো না আমাদের মানে মাদের পাগল করার জন্য এক নম্বর জায়গা, তার মধ্যে তো বাচ্চারা আছেই। কালকে হচ্ছে ইন্টারন্যাশনাল ইয়োগা ডে, তো তার জন্য ইয়োগা ম্যাট লাগে, আর আমার কাছে আছে একটাই ইয়োগা ম্যাট। এবার আমি যদি ওদেরকে ইয়োগা ম্যাটটা দিয়ে না পাঠাই তাহলে কি হবে, আইদার ভালোভাবে তো নিয়ে যাবে, আইদার ফিরতে ঝগড়া করে, না হলে বাড়িতে এসে ঝগড়া করবে। তো তার থেকেই ভাই বন্ধু জিন্দাবাদ, এখানে আছে আমার কিছু কিছু বন্ধু যারা আমাদের সুখে দুঃখে হেল্প করে, আমরাও ওদেরকে হেল্প করি। আজকে আমার এক বন্ধুর সবাইকে ফোন করে করে দেখলাম এক বন্ধুর কাছে আছে ইয়োগা ম্যাট, তো ওরও দুটো বাচ্চা, তো আমাকে আজকে দিয়ে দেবে, আমি ওটা কালকে আমার ছেলেকে দিয়ে ইউজ করাবো। পরশু দিন ওর দুটো লাগবে, সেদিনকে আমি আবার আমারটা দিয়ে পাঠাবো। কি সেটিং পাবো, কি উচ্চ লেভেলে সেটিং করি আমরা, আলটিমেটলি কিন্তু সাকসিড হই, নাহলে খুব চাপ হয়ে যেত। ঠিক আছে চলো নিয়ে নিজ ইয়োগা ম্যাটটা, তারপর আবার দেখা হচ্ছে। এই দেখো ইয়োগা ম্যাট, উফ কত রকমের ছক করতে লাগে না আমাদের মেয়েরা যখন মা হয়ে যায়। যখন আমি মেয়ে ছিলাম তখন মনে হতো কিছু একটা জিনিস মাকে মুখ থেকে বলে দিলেই হয়ে গেল, মারা করে নেবে, কিন্তু এখন মা হওয়ার পরে বুঝি যে কোনো একটা জিনিস করার পিছনে কতটা ডেডিকেশন লাগে বা কতটা কিছু লাগলে তারপরে গিয়ে একটা কাজ সফল হয়। সত্যি না, মেয়ে আর মার মধ্যে পার্থক্য কোনটুকুনি। চলো বাড়ির দিকে এগোনো যাক। ইয়েস, আমি বাড়ি এসে গেছি। এই দেখো আসছে আসছে কেউ একজন আসছে, এই দেখো মাও মাও। আমি শুধু ডাল বানিয়ে গেছিলাম লুসি দিদি, থ্যাংক ইউ লুসি দিদি, লুসি দিদি বানিয়েছে আমাদের জন্য পাঁপড়, টমিন অ্যালেক্সে খাওয়া হয়ে গেছে। আর ওই যে দেখো, ওই দেখো দেখা দেখা দেখা, ওই যে বাইরে বেরোলেই দেখো ঘুষ, দেখো দেখো ঘুষ, দেখো ঘুষ, দেখো ফাইভ স্টার। তো ফাইভ স্টারের কী দাম গো, পাঁচ টাকা দিয়ে আমরা কিনতাম কী ভালো খেতে, আর এই ফাইভ স্টারগুলো তিরিশ টাকা দাম। দেখো আর এরও লাগে মা, মাদের ফাইভ স্টারগুলো একটু একটুখানি হতো আর কিছু থাকতো না তোমাদের। এটার মধ্যে ওরিও আছে, নাটস আছে, চকলেট লাগে না, চকলেট ওইগুলো আছে, এত বড়ো তো অক্ষর শৈরূপী হবেই। এই যে চলে এসছে বুবুল দাদা, কোনো কাজে না বুবুল, সলিড এন্টারটেনমেন্ট, কিন্তু পড়াশোনা করা হলে জিরো। এই যে ওটা হচ্ছে আমার মিনা মা, এই যে যে ইয়োগা ম্যাট নিয়ে আসা হয়ে গেছে এখন চলছে ওদের, বাবা এই হচ্ছে সেই ইয়োগা ম্যাট, বিখ্যাত ইয়োগা ম্যাট, সবার বাড়ি খুঁজে খুঁজে নিয়ে আসা হয়ে গেছে। ঠিক আছে চলো ফটাফট খাবার দাবার দিই, তারপর আবার দেখা হচ্ছে, বাই বাই। টিফিনও রেডি করতে হবে, কাল সকালবেলা কি টিফিন নিয়ে যাবে। খাবারে আছে ভাত, আচার, সবজি, ডাল আর পাঁপড়, আর এই যে আর ইনি আর আমার মাথা। প্রেশার কুকারে আছে ভাত, নিয়ে বসেছি যদি কারোর এক্সট্রা লাগে। সাইডে আছে আচার, কলা, আর রান্নাঘর লুচি দিয়ে হাঁচো দিচ্ছে যদি কারোর এক্সট্রা লাগে তার জন্য। চলো আমরা খেয়ে নিই, খাওয়ার পরে তারপর আবার দেখা হচ্ছে। তো ব্যাস আজকের দিনটা অলমোস্ট শেষের দিকে হতে চলেছে, রাত্রি 12টা বাজতে চললো এখন। এই দেখো টমকে দেখো পুরো দমে ঘুমিয়ে পড়েছে। তো একটা কথাই বলবো, নিচে ভালো থেকো, তুমি ভালো থাকলে তোমার আশেপাশে সবাই ভালো থাকবে, সুখে থেকো, ভালো গুড গুড উইশেস নিও, মুখের মধ্যে অনেকটা 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 বড় হাসি দেখো, ব্যাস তাহলে দেখবে লাইফের ছোট বড় সব রকমের হার্ডেল সব কিছু তুমি ক্রস করে গেছো। এই নিয়ে আমি আমার ভিডিওটা আজকে শেষ করলাম, গুড নাইট সবাই, বাই বাই। কালকে দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে।